মিষ্টি মিডিয়া হৃদয়ে সুখীপুর চেতনায় বাংলাদেশ লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন তোমাকে আশিমা কমিটি দাও না কারণ ছয়টি বোনে চাইতে আমি যে তোমার আদরি তোমাকে আশিমা কমিটি দিবে না তাহলে তুমি যখন আমার কোনো কথাই শুনছো না হ্যাঁ ঠিক আছে যাও তবে তোমার পিতা প্রসাদে ফিরে আসার আগেই তুমি চান করে জলদি চলে আসবে তাই হ্যাঁ আমি জান বাবা বাড়িতে আসার আগেই আমি সখী দিনে চলে আসব আর সেই তুমি ছোটবেলা থেকে কখনো সাঁতার শিখোনি তো শিখিনি তাই তুমি অনেক জলে নেমে যাও না এবার শিখে যাব তাই হ্যাঁ সখী আমি জান তোমাদের বিদায় দিয়েছে এটা ধন্যবাদ দেওয়া উচিত তুই কি করবি তুই আগে দে মাকে চুমু দিলি তুই কি করবি ইস তোরা তো মাকে চুমা খাইতে গিয়ে একদমই আমিও দিব আচ্ছা আমি কেন বাদ থাকবো আমিও দিব তুমি যখন তোমার মাকে দিয়েছো দিয়েছি তোমার মাও তো তোমাকে দিবে তাহলে এই গালি দাও আসো পাগলি মেয়ে কথা যাক মায়ের হাতের কি কই মায়ের মুখে চুমা খাইতে অনেকটাই ভালো লাগে আমি জান বলো তাহলে তোমার কলসিটা আমি নিয়ে যাই না ওটা তো তোমার দাদুর হাতের কলসি কলসিটা আমি জানি কলসি ছাড়া গেলে আমার যে ভালো লাগবে না ঠিক আছে তুমি নিয়ে যাও তবে কলসি জানি ভাঙে না ঠিক আছে আমি জান কোন বাখারি কলসিটা ভাঙবে না তাহলে বিদায় আমি জান ঠিক আছে বিদায় বেহলা বাই বাই আমি জান আমাদের বিদায় দিয়েছি রে ইস তোদের একটা একটা কথা বলবলেই বলতেই পারছি না আচ্ছা তোদেরকে আমি সারা জীবন সখী সখী বলে ডাকব আমি কিন্তু আর তোদের সখী সখী বলে ডাকতে পারবো না আজকে নামটাই বলবি নাম শুনে তারপর সেই সারা কাটে যাবো সখী হ্যাঁ তুই তো সারা জীবনে আমাদেরকে সখী সখী বলেই ডেকেছিস ডেকেছি তাহলে আজ কেন এই কথা বলছিস এখন মন চাচ্ছে না এই কারণেই তাহলে আমার নামটা বলতেই হবে বলতেই হবে না বললাম সখী তুমি যদি তোমার নামটা না বলো তাহলে তোমাকে সেই সারনাঘাটি কখনোই আমার যে নামটা না সেই নামটা তো শুধু বুড়ো মানুষের থাকে কে বলিস নাম শুধু বুড়ো মানুষের আরে নাম নাম কোনো বুড়ো মানুষের নাই নাম তো নামই আগে তুই নামটা বলতো সখী হ্যাঁ আমার নাম জরিনা সুন্দর নাম আচ্ছা তোমার নামটা শুনি সখী চল চান করতে যাই তোমার নাম তো শুনিনি না সখী চল যাই এবার কি তো মেজাজটা গরম আমার নাম সখী চল আচ্ছা তুই কি সারমদা ঘাটে যাবি হ্যাঁ যাব তাহলে নাম বলছো না কেন না সখী আমার নাম বলা দরকার নাই চল যাই কেন আরে কিছু বুড়া বুড়া চাচা আছে না আছে তাদের জন্য সমস্যা চল কি বলিস আরে তারা তো পারে না খাইতে চল আচ্ছা নাম বলে কি সমস্যা বুড়ো বুড়ো মানুষ তোর পিছে কেন ঘুরবে যদি আমার খেয়ে ফেলে নাম বলে কেউ বুড়ো মানুষ খেয়ে ফেলবে না যদি খায় আমি তো আজকে প্রথম শোনা দাঁতই নাই তার জন্যই তো তারা সিরিয়াল ধরবো সখি তুই আগে নামটা বলতো আগে নাম শুনে নেই তারপর আমি বলবো নি না সখি আগে চল তুই আগে নামটা বল তারপর আমি বলছি তুই না আচ্ছা আমার নাম কমলা কুলু 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 এখন কেউ কমলা খায় না শীতে মুঝে সুখা লাগে গো সখি যাক তোকে আর কিছু বলতে চাই না চল এখন তোমার সেই সারমন্দ গাড়ি রে সারমন্দ গাড়ি দি মনের মতো করি চান করে আসবো তাই না আচ্ছা বাসি ওর বাজে এলো কমেলা আমরা জলে যাই আমরা জলে Thank you.
হ্যালো হ্যালো আমি দোয়া রাখি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সেই কখন থেকে হাঁটতে হাঁটতে আসছি কিন্তু শানুবান্দার ঘাটের খোঁজ এখনো কেন পাচ্ছি না জন্ডুদা আই তাছি গো আর কত দূর যেতে হবে আমাদের 50 গ্রাম ওরে বর্ষি বাইতে হে গায় ওরে লোক শানুবান্ধার ঘাটে রে আমরা মনে হয় এসে পৌঁছে গেছি তাই না হ্যাঁ ভাই তো গন্ধ ছুটছে কিসের গন্ধ ছুটছে ওই যে মানছে বিড়ি খেয়ে খেয়ে ধোঁয়া উড়াইতেছে শানুবান্দার ঘাটে কি কেউ বিড়ি খা তাহলে কি খায় তা দেখ ওই তো ঘাটে এক জাগ দুষ্ট মেয়ের দল ওখানে জলে ভাসা সাবান দিয়ে স্নান করছে সেই ফেনাগুলি তো এদিক দিয়ে ভেসে যাচ্ছে ও উকুন মারা শ্যাম্পু দিছে মাথায় উহুন মইরা গন্ধ ছুটছে এই ও কোন মারা সাবান নয় তাইলে জলে ভাসা পদ্ম সাবান জলে ভাসা পাইদা সাবান আচ্ছা জন্দুদা আমরা তো এসে পড়েছি না তাহলে মাছ কোথায় ধরবো এই যে হ্যাঁ মাছ এনে ধরবো ওচার এখানে মাছ ধরবো হ্যাঁ তোরে আধার গাইতে দে তুই খালি বসি ফালা তাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে তুমি আধার গেতে দাও আমি তাহলে মাছ ধরি নাকি হ্যাঁ আর শোনো জন্ডুদা যখন আমরা মাছ ধরবো তখন কিন্তু বেশি কথা বলা যাবে না একটা কথাও কমু না আচ্ছা এই পাশে আসো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে না হ্যাঁ হ্যাঁ তাহলে ফালাও বসি আধার দিয়া নয় আচ্ছা ভালো করে গেঁথে দিও ছুরু বুরু কষ্টা মাদর দশটা অর্ধা খাইস না আমারটা ধরিস না আচ্ছা ভালো বসি তোরা বাতাস ক আশকর প্রাণ সখী মাথায় পানি ডাল তোরা যা করার তা কইরা গেছে ভবানী বুইরারা যা করার তা কইরা গেছে ওই ভবানী বুইরারা আইসি আমরা শকিপুর থাইকা সুনাবো মনের মন
যা করার যা করার তাহা কইরা দিল বাবালি বুইরা Mas gah